সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। বুদ্ধদেব গুহর দুটি গল্প, বাবা হওয়া এবং স্বামী হওয়া, এই দুটো গল্প অবলম্বনে ব্রাত্য বসু চিত্রনাট্য তৈরি হয়েছে ডিকশনারি। আর এই ছবির হাত ধরে আবারও বাংলার দর্শক পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় এবং নুসরাত জাহানকে। তুমি রেগে আছো? অসুরের পর তাদের দুজনকে আবার এই ছবিতে দেখা যাবে, আর এই ছবি নিয়েই আজকে আমাদের সাথে আড্ডায় রয়েছেন তারা দুজনেই। হ্যালো, তোমাদের থেকে যেটা প্রথমে আমি জানবো সেটা হচ্ছে গিয়ে যে এই ছবিতে মানে অসুরের পর অসুর একটা তোমরা হিউজ মানে মানে পছন্দের তালিকায় চলে এসেছো বাংলা দর্শকের কাছে তোমাদের দুজনের জুটি। তো তারপর তোমরা আবার এই ছবিতে অভিনয় করছো, তো সেই জায়গাটায় গিয়ে হঠাৎ করে তো তোমাদের কীরকম লাগলো দুজনের সাথে? আবিরদা বলবে কেমন লাগছে। না, বোধি আর অদিতিকে যেভাবে মানুষ দেখেছেন, ভালোবেসেছেন তার জন্য ধন্যবাদ। তবে অশোক আর স্মিতার সঙ্গে বোধি আর অদিতি কোনো মিল নেই, কারণ আমরা যেটুকু আমি বলতে পারি মানে সিনেমার, দেখো এই গল্প হয়তো অনেকে পড়েওছেন কারণ বুদ্ধদেববাবু লেখা, কাজে খুব যে অজানা কিছু তারা দেখতে যাবেন তা নয়। বাট যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে অসুরে আমরা দেখেছি যে প্রচণ্ড একটা ইমোশনাল ড্রামা ছিল, এখানে অ্যাকচুয়ালি নাটকীয়তাটা কম। এখানে আমি বলছি কি, হ্যাঁ ইমোশনাল ব্যাপারটা পুরোটাই কোথাও, ওই হয় না যদি নদী বয়ে যায় তুমি নদীর স্রোত কিন্তু বাইরে থেকে বুঝতে পারবে না, এটা অনেকটা সেরকম। সো মেবি দেখে মনে হবে নাথিং ইজ হ্যাপেনিং, বাট আ লট অফ থিংস আর হ্যাপেনিং। সো সেই ক্ষেত্রে এটা একদমই অন্য ট্রিটমেন্টটা। আর চরিত্র হিসেবেও আমরা দেখেছি যে আমি অন্তত বলতে পারি অশোকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুব কম মিল আছে, মানে ইজ এ ভেরি রেসপন্সিবল ফ্যামিলি পার্সন, সেটুকু ছাড়া সত্যি মিল নেই, খুব ইন্ট্রোভার্ট একটা চরিত্র। এবং তাকে দেখে মাঝে মধ্যে লোকের মনে, হ্যাঁ মানে লোকের মনে হবে যে এই কি আজকের দিনে, যেখানে আমরা জানি যে আমরা ভীষণ বলিয়ে কইয়ে বলছি এটা করবো ওটা করবো, এটা আমি জানি, ও কিছু বলেই না, ও চুপচাপ নিজের মতো থাকে। এবং এই যে সবাই দৌড়চ্ছে, ও হয়তো সেই সময় দৌড়ানোর সময় যদি দেখে যে ট্র্যাকের পাশে একটা সুন্দর ফুল গাছ আছে, ও ফুল গাছটার পরিচর্যা করবে, সে ক্যারেক্টার লাইক দ্যাট। সো সেটা একটা চ্যালেঞ্জ অবশ্যই। নুসরতের ক্ষেত্রেও সিমিলারলি, মানে স্মিতার চরিত্র ইজ নাথিং ক্লোজ টু সামথিং দ্যাট আই হ্যাভ ডান বিফোর, কারণ স্মিতা ভীষণ, স্মিতাও সে যেরকম যেরকম অশোক খুব কম কথা বলে ইন্ট্রোভার্ট, স্মিতাও যে এক্সট্রোভার্ট তা নয়, ও ইন্ট্রোভার্ট, আমি পরিবারের সাথে পরিবারের জন্য আমি নিজের জীবনটা মানে আমার জীবনটা আমি পরিবারকে দিলাম, কিন্তু কোথাও একটা আমার জীবন, তো আমার সেই আমার বিষয়টা অনেকটা ইম্প্যাক্ট ফেলে ওর জীবনে। এবং অ্যান্ড দেয়ারস এ ব্যাটল গোয়িং ইনসাইড, ওর নিজের নিজের ভিতরেই একটা লড়াই সারাক্ষণ হচ্ছে, সেই লড়াইটাও আদৌ জিততে পারে বা হেরে যায় মানে সেটা সেটাই সেটাকেই নিয়ে অশোক এবং স্মিতার রিলেশনশিপ, অ্যান্ড দ্যাটস হাউ দে ফাইন্ড দ্য মিনিং অফ দ্যাট রিলেশনশিপ। তো এখানে তো নানা সম্পর্কের অভিধান দেখানো হচ্ছে, কিন্তু এই যে যে ঘটনাটার উপর বেস করেছে এটা কিন্তু সত্যিকারে আমাদের বাস্তব জীবনে হয়, মানে হার্ডকোর একটা সত্যিকারের ঘটনা এটা উঠে এসেছে। এই মানে এই যে না পাওয়ার গল্প বা কোথাও একটা চাহিদার কোথাও একটা অভাব থেকে যাওয়া, এই গল্পটা তো উঠে আসে। তো তোমরা সেই চরিত্র দুটোকে নিয়ে যে এইভাবে বিশ্লেষণ করলে, তোমরা কী বলবে যে এই চরিত্রটা কি মানুষ বেশি কানেক্ট করতে পারবে? তো মনে হয় 100% কানেক্ট করতে পারবে, কারণ অনেকবার যেটা আমরা মানে সিনেমার মাধ্যমে দেখাচ্ছি সেটা কিন্তু কোথাও একটা রিয়েল লাইফ থেকেই নেওয়া গল্প, কোনো কোনো ধরনের কী বলবো ইম্প্র্যাকটিক্যাল কোনো বিষয় নেই। অনেক সম্পর্কই কিন্তু সেরকম অশোক বা স্মিতার মতো থাকতেই পারে, অনেকবার আমরা বাইরে থেকে জানতে পারি না। বাট আই থিঙ্ক তুমি কী বলো আপিতা, আমার মনে হয় একদমই। এবার আমি একটা জিনিস বলতে চাই যে দেখো বুদ্ধদেববাবুর গল্প, বুদ্ধদেববাবুর গল্প আমরা এই কারণেই আমাদের এত ভালো লাগতো, আমরা চিরকাল পড়েছি ওনার গল্পের প্রেমে পড়েছি, ওনার লেখার প্রেমে এই জন্যই পড়েছি যে উনি যে চরিত্রগুলো তৈরি করতেন সেটা ভীষণভাবে বাস্তব চরিত্র, অথচ ঘটনাগুলো প্রথম প্রথম পড়লে মূলত কী জানি একটা হচ্ছে, কেননা অন্য একটা জগৎ। বাট যে মুহূর্তে পড়ছি পুরোটা লেয়ারে ঢুকছি তখন মনে হতো হ্যাঁ আমাদের মধ্যেও এরকম কিছু মানুষ অনুভূতি সম্পর্কগুলো আছে। এখানেও তাই তুমি যেটা বললে, ডিকশনারি ইন দ্য ওয়ে ইজ একটা সম্পর্কের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে হয়, একটা শব্দের বিভিন্ন মানে একটা শব্দ আমি কীভাবে বলছি তার উপরে মানে পরিবর্তিত হয়। এই যে এই
নতুনভাবে চেনা মানুষকে, সম্পর্কগুলোকে চেনা, সেটার গল্পই দেখছিল। কোনোদিন সুখী হওনি তাই না? আমি বয়সে বড় বলে তোমার বন্ধু হতে পারিনি বলে। এবং তোমার কথা সূত্র ধরেই বলি যে ট্রেলারেও আমরা দেখেছি যে স্বামী আরও অনেকগুলো মানে বেরোয় হয়, পতি বা অন্য কিছু, কিন্তু সেখানটা কিন্তু উনি এখানটায় মাস্টার হিসেবে দেখাচ্ছে। তো যাই হোক, অন্য প্রসঙ্গে যাই যে ছবি শুটিং তোমরা তো অলরেডি ততদিনে শুরু করে দিয়েছো, যেহেতু কোভিডের পরপরই যেহেতু হয়েছে, তো কতটা ভয় ভীতি কাজ করেছিল তোমাদের মধ্যে? যেহেতু আউটডোর ছবিটা একদম কোভিডের আগে আমরা বুঝি ফেব্রুয়ারি মাসে লাস্ট, তারপর তো তার মাঝখানে একটা প্যাচ শুট ছিল নভেম্বর, আমাদের পোর্শন বাকি ছিল যেটা আমরা নভেম্বরে শুট করেছি, মানে কোভিড চলাকালীন শুট করেছি, কিন্তু ছবিটা তার 5 মাস আগে আমরা শুটিং শেষ করে ফেলেছিলাম। তো মানে সেই ক্ষেত্রে তখন ত্রিশিমা নাই, মানে অফকোর্স তখন কোভিড শুরু হয়ে গেছে অন্যান্য দেশে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে না না ওসব এদিকে আসবে না, আমরা ওটা নিয়ে কোনো আলোচনাই করিনি তখন, মনের আনন্দে কাজ করছি। হ্যাঁ একদম। তো এক্ষেত্রে আরেকটা কথা যেটা জিজ্ঞেস করবো যে মানে ব্রাত্য বসুর সাথে কাজ করা, ঠিক আছে, যেখানে তুমি থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে এসো এবং তুমি অভিনয়ের জগতেই রয়েছো, তো সেখানে কি কোথাও একটা গিয়ে আলাদাভাবে কোনো কিছু আবিষ্কার করবে? মানে ব্রাত্যদার সাথে কাজ করার, কাজ করতে ইচ্ছুক ছিলাম বলেই আমি একেবারেই ছবিটাকে মানে হ্যাঁ বলে দিয়েছিলাম, ইভেন বিফোর আই হার্ড দ্য স্টোরি। কারণ ব্রাত্যদার থেকে অনেক কিছু নতুন শিখতে পারবো সেটা ভেবেই আমি ছবিটা সাইন করেছিলাম, এবং ঠিক তাই হয়েছে। দাদার এক ধরনের কাজ করার একটা পার্টিকুলার ওয়ে আছে, এবং আই থিঙ্ক ইট টেক্স আউট দ্য বেস্ট ফ্রম অ্যান অ্যাক্টর। আর দাদার খুব স্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড, লোকে বলেছে দাদা ভীষণ চিৎকার চাচামিচি করে, বকাঝকা করে, বাট টাচুর আমি বকা খাইনি, কারণ খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন প্রত্যেকটা সিনের আগে যে কীরমভাবে উনি নিজের চরিত্রকে ভিজুয়ালাইজ করেন বা কীরমভাবে উনি দেখতে চাইতেন। তো ইট ওয়াজ লাভলি ওয়ার্কিং উইথ হিম। আমি ব্রাত্যদাকে চিনি আমার তখন আমি ক্লাস 3 বা 4-এ, এবং ব্রাত্যদার সঙ্গে সম্পর্কটা আমার পারিবারিক সম্পর্ক, কারণ মানে বহু বছর আমার পরিবার এবং ব্রাত্যদারও একসঙ্গে নাটক করেছে। এটা ঘটনা যে ব্রাত্যদাকে আমি একদম অন্যভাবে দেখেছি, ব্রাত্যদা আমাকে অন্যভাবে দেখেছে, বাট ইটস এ ডিফারেন্ট ব্রাত্যদা অল টুগেদার ইন দিস সেট। এবং পরিচালক হিসেবে ব্রাত্যদা কী কী করেছে বা কীভাবে কাজ করেছে সেটা অন্যরকম, এই ছবির ক্ষেত্রে আমার সেই অভিজ্ঞতাটা একদমই নতুন একদম, এবং সেটা কারণ মিডিয়ামটা আলাদা, এবং অনেকদিন পর ব্রাত্যদা কাজ করছে এবং আমাকেও বলে হ্যাঁ তুই এখন বড়ো হয়ে গেছিস, আমিও বড়ো হয়ে গেছি, এখন আবার ওরকম বকাঝকা করা যায় নাকি, সেটা আমরা মজা করে বলেছি। বাট আমি যে ধরনের মূলত আমি ব্রাত্যদার নাটকই বেশি দেখেছি, ছবি দেখেছি আমি একটা ছবি দেখেছি, বাকি দুটো আমার দেখা হয়নি। যে ধরনের নাটকের সঙ্গে আমরা ব্রাত্যদারকে অ্যাসোসিয়েট করি সেই তুলনায় এই ছবির ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা। সো মানুষ যারা ব্রাত্যদাকে চেনে, যারা ব্রাত্যদার ফ্যান, তারাও একজন নতুন ব্রাত্যদাকে পাবেন অ্যাজ এ পরিচালক। আমি খুব মজার, আমি একটা বাংলাদেশে ফিল্ম ফেস্টিভ্যাল খেলে গেছিলাম, বাংলাদেশ কানেকশন তো আছে, কারণ অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, যদিও আমার বা নুসরাত আমাদের সৌভাগ্য হয়নি ওনার সঙ্গে অভিনয় করার, কারণ ওনার গল্পটা আলাদা, উনিও আছেন এই ছবিতে। এবং আমি ঘটনাচক্রে বাংলাদেশে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে গেছিলাম, আমি ব্রাত্যদাও ছিল সেখানে, হাসানদাও ছিল, আমি হাসানদা মানে ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে খুব ইম্পর্টেন্ট কয়েকটা ছবি করেছি, তো হাসানদা বলেছিল একটু ব্রাত্যদা বসতে চাইছি, একটা বোধহয় গল্প আছে তোমাকে ওখানে, জাস্ট ইনিশিয়ালি ব্রাত্যদা ছবি করছে সেই খবরটা পেলাম আমি। তারপরে আর একটা ফেস্টিভ্যাল আমরা যাচ্ছিলাম হায়দ্রাবাদ, সেখানে আমি আর ব্রাত্যদা ফ্লাইটে পাশাপাশি ছিলাম, তো ব্রাত্যদা বললো এই তো এখন ফ্লাইটে আর কিছু করারও নেই, ফোনও আসছে না, তোকে গল্পটা বলি, ও তখন গল্পটা শুনি, গল্পটা দেখো বুদ্ধদেব বাবুর গল্প ঠিক আছে, কিন্তু সেটা ছবিতে কীভাবে আসছে, কীভাবে দুটো গল্প একসঙ্গে হচ্ছে, এটা নিয়ে কথাবার্তা হয়েছিল। তারপর আমার কিছু অবজারভেশনস ছিল সেটা ব্রাত্যদাকে বলি হ্যাঁ, এবং তারপরে ব্রাত্যদার সঙ্গে যেদিন ফাইনাল মিটিং হবে যে কবে শুটিং করা যায় ইত্যাদি প্রভৃতি, তখন অসুরের প্রমোশন চলছিল, এবার আমার একই সঙ্গে প্রমোশন চলছে, তো নুসরাত বললো আমার না কালকে আমি ওর আগে আসতে পারবো না, একটা মিটিং ভীষণ ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, আমি হচ্ছে চিন্তা করিস আমারও একটা মিটিং আছে, তো ঠিক আছে আমরা তাহলে পুরোটাই ওই সময়ের পর থেকে শুরু করবো। হ্যাঁ তারপরে কিছু বোধহয় আমরা কোথায়, তারপরে দেখলাম ওনার দুজনেই ব্রাত্যদার সাথেই মিটিং আছে, আলো মোহরি, তারা তো একসঙ্গে মিটিংটা করলো, এবং ব্রাত্যদার নিজেই বলেছে যে আমার আমি নুসরাতের কথা ভেবেছিলাম, তোকে তো আমি আগেই বলেছি, তারপরে না আমি হোর্ডিংয়ে তোদেরকে দেখলাম একসাথে, আমার মনে হলো যে আই ওয়াজ মোর কনভিন্সড। তো একদম মানে সিমিলারলি, মানে আমরা তো তখন অলরেডি অসুরের প্রমোশন করছি, আর ব্রাত্যদার ফোন আসে এবং ব্রাত্যদার সাথে একটা মিটিং স্কেডিউল হয়, এবং যেদিন আবিরদার সাথে মিটিং স্কেডিউল হয় সেদিন আমার সাথে, মানে টাইমটা একটু আগে কিছু ছিল, বাট আমরা কী করলাম আমরা সেম টাইমিং ওটা ফিক্স করে ফেললাম, কারণ আমাদের আবার সেখান থেকে আবার প্রমোশনেই বেরোনোর একটা কথা ছিল। সো ইট ওয়াজ সামহাও খুব সিম্পল ব্যাপারটা হয়ে গেল, অ্যান্ড ইট ক্লিকড।
তো এরপর যেটা বলবো যে ডিকশনারির অর্থ, যেহেতু ছবির নামই ডিকশনারি, তো সেই ক্ষেত্রে ডিকশনারির অর্থ তোমাদের কাছে কি? ডিকশনারির অর্থ, ডিকশনারি তো অর্থ খুঁজে বার করার মানে যে কাজটা হচ্ছে সেটাই হচ্ছে ডিকশনারির। আই থিঙ্ক অর্থ পাইয়ে দেওয়াটা হচ্ছে ডিকশনারির কাজ। তো ডিকশনারি আলাদা করার অর্থ কী হবে? ওই যে বললাম বিভিন্ন শব্দ তার কোথায় কী মানে হয়, কী প্রয়োগ হতে পারে সেটা ডিকশনারি আমাদের শিখিয়ে দেয়, বাট তার ইমপ্লিকেশনটা কী, তার অ্যাপ্লিকেশনটা কী, সেটা আমরা জীবন থেকে শিখি। একদম লাস্টের পর্যায়ে আমরা চলে এসেছি, তো ছোট্ট একটা গেম খেলবো তোমাদের সাথে। জাস্ট পাঁচটা প্রশ্ন, জাস্ট পাঁচটা প্রশ্ন এবং ডিকশনারি সংক্রান্ত যে যেটা আগে পাবে। এক মিনিট আমি গুগলটা খুলি, দাঁড়া গুগল খুলছি, গুগল খুলছি, চল। হ্যাঁ হ্যাঁ রেডি, চল। এই যে গুগল, আমরা টিম হিসেবে খেলছি। হ্যাঁ সার্চ বার খোলা আছে। কি বলছিস? কেজির একটা ছবি ছিল যেটা কেজি পাঠ করেছিল, আইডির ফার্স্ট ফিল্ম ক্লু। আচ্ছা আবিদা তো আমার আমার সাথে আমরা একটাই টিম, আমি তো আমার তরফ থেকে আমরা একসঙ্গে। আরে এই এত এত ওকে, দ্য থার্ড ওয়ান ইজ মোবাইল। দেখো মোবাইলের বাংলা না, এটা আমরা বানিয়েছি, এটা আমরা বানিয়েছি। অনেকে বলেন কি যেন বলে একটা আমি শুনেছি, সঠিক বাংলা এখন রেজিস্টার্ড হয়নি, বিভিন্ন মুঠোফোন টোন ইত্যাদি বলা হয়। মুঠোফোন মাথায় আসছিল না। আমি ব্রেকফাস্টের শক্তটাই ভাবছি এখন, প্রাতঃরাশ। ঠিকই বলেছ নিশ্চয়ই। হ্যাঁ একদম। লাস্টটা তুমি বলো। কি লাস্ট? সিনেমা হল। প্রাতঃরাশ তো, প্রাতঃ মানে সকাল, প্রাতঃরাশ মানে ব্রেকফাস্ট। তুমি ব্রেকফাস্টে চলে গেছো? ব্রেকফাস্টে দিই ভাবছিলাম আমি। দিস ইজ টেরিবল, দি মানে ডোন্ট ডু দিস টু মি। কি সিনেমাটা বলো, তোকে বললাম বলে দিতে সবকটা। আমি সবকটা তোকে পাশে পাশে বুঝিয়ে হিন্দি, আমি একটাও পারি না। I am not a queen. তুমি ক্লু দাও একবার, না না তুমি বলো। আরে কি সুন্দর, আমাকে এখানে সামনে বসিয়ে মতো পাঠাপুরি দেবার মতো অবস্থা রেখে দিছো তুমি। এটা আমি জানতাম, এটা আমরা এর আগে কাছে কাছে প্রেক্ষা দিয়ে দেখতে, কাছে কাছে প্রেক্ষা দিয়ে ছবি দেখুন, নিয়ারেস্ট সিনেমা। আমরা তোমাদের ছবির লাস্ট পর্যায়ে যেহেতু চলে এসেছি, তোমরা এইভাবেই দর্শকদের বলবে তোমাদের ছবি নিয়ে। এইভাবে আর কিছু বলা নেই, এইভাবে নিশ্চয়ই বলবো না, শুধু বলবো যে 12 তারিখ ডিসেম্বর রিলিজ করছে। নিজেদের মাস্ক সাথে রাখবেন, স্যানিটাইজার সাথে রাখবেন এবং সপরিবার সিনেমা হলে গিয়ে একটা মানে যেহেতু সবাই একসঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন, তাই এই সুযোগটা হাতছাড়া না করে অবশ্যই প্রিকশন নিয়ে যান, সিনেমা দেখুন, নিজেদের ফিডব্যাক জানান। হ্যাঁ আমরা দেখো ছবি তো বানানো হয় দর্শকদের জন্যই, কাজেই আপনাদের ফিডব্যাকের জন্যই আমরা অপেক্ষা করে থাকছি। ডিকশনারি রিলিজ করছে 12ই ফেব্রুয়ারি, বুদ্ধদেব গুহর গল্প, প্রাপ্ত বসুর পরিচালনা এবং আমরা তো অবশ্যই আছি। আমি শুধু এটুকুই বলতে চাই যে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, এখন কিছুটা প্রকোপ কম হলেও এখনও লড়াইটা চলছে। তো এরকম সময়ে স্বাভাবিক জীবনে ফেরত আসার আমরা সব রকম চেষ্টা চলছি, তাতে সিনেমা কিন্তু আমাদের সকলকেই হেল্প করবে। ইন দ্য সেন্স একটা সিনেমা দেখলে যে মন ভালো থাকে, নতুন নতুন ভাবনা চিন্তা আসে, সেটা খুব দরকার এই মুহূর্তে আরও বেশি করে দরকার। সো প্লিজ ক্যারি ইউর মাস্ক অ্যান্ড ইউর স্যানিটাইজার অ্যান্ড কাম টু সিনেমা হল টু ওয়াচ ডিকশনারি। ডিকশনারিতে স্বামী শব্দের অর্থ কী লেখা আছে? মাস্টার, মাস্টার। এই
টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।